আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। আমি আজকে আপনাদের করে দেখাবো শিম বাটা বা শিম ভর্তা। তা চলুন দেখে নিই কি কি লাগছে আমার শিম ভর্তা করতে। ভর্তা করতে আমাদের যা যা লাগবে, শিম আমি নিয়েছি 100 গ্রাম, একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা, রসুন আছে 8-10 কোয়া, ধনে পাতা, শুকনো লঙ্কা, কালো জিরে, হলুদ, নুন, আর রান্নাটা পুরো আমি করব সর্ষের তেলে। প্রথমে আমি শিমটাকে সেদ্ধ করে নেব, তার জন্য আমি জল দিয়ে দেব। গ্যাসটা জ্বালিয়ে আমি বসিয়ে দিয়েছি কড়াটা, অল্প জল দিলাম, শিম সেদ্ধ করতে বেশি জল লাগে না আর টাইমও কম লাগে। অল্প নুন দেব, এবার ঢাকা দিয়ে দেবো। দেখে নি আমার শিমটা সেদ্ধ হয়ে গেছে কিনা। শিমটা সেদ্ধ হয়ে গেছে, আমি বাটিতে তুলে নেব। তুলে অল্প ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব শিমটা। শিমটা আমাদের সেদ্ধ হয়ে গেছে, ঠান্ডাও করে নিয়েছি সেদ্ধ করে, এবার আমি এটা মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে আমি দেবো 4টে কাঁচা লঙ্কা। মিক্সিতে আমি পেস্ট করে নেবো। এবার শিমটা আমার পেস্ট করা হয়ে গেছে, এবার আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দেবো, অবশ্যই সর্ষের তেলে করবো এটা। এবার এর মধ্যে আমি 3টে শুকনো লঙ্কা দিলাম আর কালো জিরে। কালো জিরে লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি রসুনটা দিয়ে দেবো। রসুনটা আমি একটু থেতলে নিয়েছি, আর পেঁয়াজ কুচানোটাও দিয়ে দেবো। এটা অল্প ভেজে নেবো, পুরো বাদামি করবো না, জাস্ট পেঁয়াজ আর রসুনটা হালকা মজে গেলে আমি শিমটা দিয়ে দেবো পেস্ট শিমের। পেঁয়াজ আর রসুনটা ভাজার মধ্যে আমি হলুদ দিয়ে দেবো, এখন হলুদটা দিলে কালারটা ভালো আসে শিমের। পেঁয়াজ রসুনটা অল্প ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে এবার শিম বাটাটা দিয়ে দেবো। মিক্সিতে একটু অল্প জল দিয়ে নেড়ে নেবো ভালো করে। এবার
এরপর আমি নুন দেব স্বাদ অনুযায়ী। কিছুক্ষণ নেড়ে নেব। ধনে পাতাটা দিয়ে দেবো এবার আমি। যতক্ষণ না শুকিয়ে তেল ছাড়ছে ততক্ষণ আমি নাড়বো। আমার অল্প শুকিয়ে এসেছে, আরো শুকাবে। এখন আমি এর ভেতরে অল্প কাঁচা তেল দেবো, তাহলে গন্ধটা ভালো আসে। এখন কাঁচা তেলটা দিলে দিয়ে শুকনো হওয়া পর্যন্ত নাড়বো। এবার আমার হয়ে গেছে সিম ভর্তাটা, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি একটা বাটিতে নাবিয়ে নেবো। মায়ের সিম ভর্তা রেডি হয়ে গেছে। সিম ভর্তার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দাও, আর আমাদের চ্যানেলে যদি এখনও নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্ট করতে ভুলবে না। তো আজকের জন্য বাই।